রেফারি নিয়ে মন্তব্যের জেরে সাইফ স্পোর্টিং এর কোচকে শোকজের পর জরিমানা করায় ফুটবল আঙ্গনে বাড়ছে ক্ষোভ। এর আগে একই ঘটনায় ফুটবল ফেডারেশন শোকজ করেও ক্লাব বা কর্তা দেখে ব্যবস্থাই নেয়নি। এদিকে জানা গেছে দেশে মানসম্মত ফুটবল রেফারির আছে বেশ সংকট। বাফুফে বসের কড়া হুঁশিয়ারির পর সপ্তাহ না পেরোতেই বিপিএলে আবারও দুর্বল রেফারিং এর ফাঁদে সাইফ স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচে ক্ষুব্ধ হন দলটির আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুশিয়ানি, প্রতিক্রিয়া দেন গণমাধ্যমে, এতেই সীমালঙ্ঘন। প্রথমে শোকজ, পরে 50,000 টাকার জরিমানা। কিন্তু ভিন্ন সময় একই ঘটনায় এমন করা হতে দেখা যায়নি বাফুফেকে। বাফুফে কনসার্ন আমি ঠিক এইভাবে করে আজকে সব প্রশ্নের উত্তর দিতে পারবো না, বাট রেফারিং অ্যাক্টিভিটিসটাকে, রেফারিজ ডিপার্টমেন্টটাকে নিয়ে আমরা খুব মানে ভাইব্রেন্ট ওয়েতে কিছু কাজকর্ম করছি। ফুটবল মাঠে রেফারির দুর্বলতা সবার নজরে এলেও রেফারিদের অনেকেই তা মানেন না, তাই আসছে না পরিবর্তনও, বরং বাড়ছে দ্বন্দ্ব। সাইফ স্পোর্টিং ক্লাব রেফারিদের ভুল সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠতে দেখেই তাদের খেলা চালাতে অপারগতা প্রকাশ করে দেশের 7 ফিফা রেফারি। এতে রাজশাহীতে অনুষ্ঠিত সাইফ ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ পরিচালনা করেছেন বিপিএল এর নবীন রেফারি সাজ্জাদ হোসেন ও তার সহযোগীরা। মন্তব্য করে কি আমি কি আবার কারণ আই ক্যানট ব্রিং অ্যানাদার 50,000 ফাইন ফর মাই ক্লাব। অনুসন্ধানে মেলে রেফারিদের ঘাটতির তথ্য। দেশের ফুটবলে আন্তর্জাতিক মানের রেফারির অভাবটা স্পষ্ট, আর এর বাইরে যারা আছেন তারাও নন মানসম্মত। আমাদের আপগ্রেডেশন কিভাবে আরো করা যায়, আমরা এখন যেমন এসএসসি রেখেছি মিনিমাম কোয়ালিফিকেশন, সেটা এই বছরই আমরা শুরু করতে চাচ্ছি এইচএসসি। স্টেজে পড়ে গেছে, ভ্যাকিউম স্টেজে, এটা স্বীকার করতেই হবে কোয়ালিটির দিক দিয়ে। তাই বাফুফেকে দক্ষ রেফারি তৈরিতে মনোযোগ দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। উল্টো কিছুই ঘটেছে সেখানে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।